শিমুলের হয়ে তীর্থর বৌদিকে উচিত জবাব দিয়ে দিল পরাগ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে পুতুলকে শিমুল সাজাচ্ছে। তারপরে শিমুল মধুবালাকে বলতে থাকে, মা আসলে খাবার দাবারের কি ব্যবস্থা করেছো? তখনই মধুবালা বলতে থাকে, আসলে তেমন কিছু তো করতে পারিনি, ও যে পাশে একজন রান্নার লোক আছে না, তাকে কিছু রান্না করতে বলেছি আর কি সামর্থ্য অনুযায়ী। তখন শিমুল বলতে থাকে, মা আসলে সেটা তো ঠিক আছে, কিন্তু ওরা আসলে মিষ্টি এগুলো তো দিতে হবে, সেটা এনেছো? তখন মধুবালা বলতে থাকে, পরাগকে তো আনতে বলেছিলাম, পরাগ মনে হয় এনে রেখে দিয়েছে। তখনই তুতুলের মা বলতে থাকে, দিদি তুমি পরাগকে আনতে বলেছো? পরাগ কেমন তুমি জানো না, কি এনেছে গিয়ে দেখো। তখন মধুবালা বলে, টাকা টুকা সবই আমি দিয়ে পাঠিয়েছি, তো এখন তাও তুই যখন বলছিস তাহলে আমি গিয়ে দেখছি। তখন তুতুলের মা বলে, দিদি চলো আমিও তোমার সাথে গিয়ে দেখছি। তারপরে ওরা নিচে চলে যায়। আর এদিকে শিমুল বলতে থাকে, পুতুল দি তোমাকে না খুব সুন্দর লাগছে। তখন পুতুল বলতে থাকে, আমার স্বপ্নের কথা তো কেউ তোকে বলতেই দিল না বউ, আমি না স্বপ্নে দেখেছি জানিস তো ভোরবেলায়, যে তুই আর আমার ভাই খুব সুখে আছিস, খুব ভালো আছিস, সেই আগের মতো হাসি খুশি হয়ে গেছে আমার ভাইটা, আর খুব আনন্দে আছিস। তখন এ কথা শুনে শিমুল অবাক হয়ে যায়, সুচরিতারাও অবাক হয়ে যায়। তখন শিমুল বলতে থাকে, থাক না পুতুল দি এসব কথা। তখন বিপাশা বলতে থাকে, পুতুল দি তুমি তো সব কিছুই জানো, বলো তোমার বউটার ওপর কত অত্যাচার হলো তুমি তো সবই জানো, তাহলে এসব কথা না তুমি আর ভেবো না, ঠিক আছে? তখন শিমুল বলে, পুতুল দি তোমার ভাই ভালো হলেও আমি এ বাড়িতে আর কোনো দিনও ফিরবো না, তাই তুমি না এসব চিন্তা বাদ দিয়ে দাও, এসব কথা আর বলো না, ঠিক আছে? তখন পুতুল বলতে থাকে, আসলে আমি তো তোকে অনেক ভালোবাসি, তাই আমি চাই তুই আমাদের বাড়িতে আবার চলে আয়। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় শিমুল। আর বিপাশা বলতে থাকে, পুতুল দি তুমি তো জানো যে তোমার বউয়ের সাথে কত কিছু হয়েছে, তোমার ভাইয়েরা কত অত্যাচার করেছে, তারপরেও তুমি এসব কথা বলবে, বলো তাহলে কিন্তু তোমার বউ আর আসবে না। আর তুমি কি সত্যিই চাও যে তোমার বউ এ বাড়িতে আবার চলে আসুক? তখন পুতুল বলে, আমি চাই তো যে বউটা আমার কাছে থাকুক। তখন এ কথা শুনে তুতুলও বলতে থাকে, হ্যাঁ ও তো এটাই চায়, তাই তো আমি বলেছি যে বৌদি যদি এ বাড়িতে আবার ফিরে আসে না, তাহলে বৌদির সাথে আমি কোনো দিনও কথা বলবো না। তখন শিমুল বলতে থাকে, দেখো পুতুল দি যা হওয়ার হয়ে গেছে, আর এ বাড়িতে আমার আসা কিন্তু কোনো দিনও কথাও নয়, তোমার বিয়ের জন্য এসেছি, তোমার বিয়ে হয়ে গেলে তুমি ও বাড়িতে চলে গেলে আমি একেবারে এ বাড়ি থেকে চলে যাব, আর কোনো দিনও এ বাড়িতে পা রাখবো না। হ্যাঁ মায়ের খবর নেব ফোন করে, কিন্তু সশরীরে এ বাড়িতে আর কোনো দিনও আসবো না। তখন সুচরিতারা বলতে থাকে, আর পুতুল দি তুমি তো এ বাড়িতে থাকবে না, তুমি তো ও বাড়িতে থাকবে, তাহলে এ বাড়িতে বউ থাকলে কি হবে? তখন পুতুল বলতে থাকে, যে কি বলো তোমাদের মতো কি আর আমি শ্বশুরবাড়িতে সবসময় থাকবো নাকি, আমি তো মা বুড়িটাকে দেখতে আসবো, তারপরে আমার শিমুলটার সাথে দেখা করবো, আমার শিমুলটার সাথে দেখা না করে কি আমি থাকতে পারবো বলো? তাই আমার শিমুলটাকে তো আমি আসলেই দেখতে পাবো, সেই জন্যই তো বলছি এ বাড়িতে থাকতে। তারপরেই শিমুল বলতে থাকে, আচ্ছা পুতুল দি এই কথাগুলো এখন বাদ দাও, তুমি না এসব কথা আর কোনো দিনও বলবে না, ঠিক আছে? তোমাকে না খুব সুন্দর লাগছে, এখন কিন্তু নিচে যেতে হবে। তখন পুতুল বলতে থাকে, না না ওরা আগে আসুক তারপরে যাব, না হলে তো আমি আগে গিয়ে বসে থাকলে ওরা বলবে মেয়ে কি হ্যাংলা আগে আগে বসে আছে। তখন এ কথা শুনে সবাই হাসতে থাকে। ওইদিকে মধুবালা আর তুতুলের মা দাঁড়িয়ে আছে, সব কিছু ঠিকঠাক করছে। তখন পাড়ার একজন মহিলা বলতে থাকে, দিদি তোমার মেয়ের কপাল পটে, আমাদের সুস্থ মেয়ে তাই বিয়ে দিতে পারছি না, তোমার এমন হাবাগোবা মেয়েকে কত সুন্দর করে বিয়ে দিচ্ছ, কত সুন্দর বর্গ। তখন মধুবালা বলতে থাকে, হ্যাঁ তোমরা আর দুঃখ করো না, বুঝেছো বিয়ে ঠিক হয়েছে তো, ভগবানের ইচ্ছে সব, তাই বিয়ে দেখো খুশি থাকো, এগুলো নিয়ে দুঃখ করো না। তখন ওই প্রতিবেশী বলতে থাকে, যা বললাম ঠিকই তো বললাম গো। তখন মধুবালা বলে, তুমি ঠিক কথা বললে, বলো আমার মেয়ের সম্পর্কে যা বললে এগুলো কি ঠিক বললে? ঠিক তখনই কনিং বেল বাজে আর তুতুলের মা বলতে থাকে, দিদি ওরা মনে হয় এসে পড়েছে। তারপরে দরজা খুললে দেখে ওরা চলে এসেছে। তখন তুতুলের মা বলতে থাকে, আপনারা চলে এসেছেন, আসুন আসুন ভিতরে আসুন, আসলে তো আপনাদের তো দেরি হচ্ছিল তাই আমি ভাবছিলাম। ঠিক তখনই তীর্থর বৌদি বলে ওঠে, কি ভাবছিলেন যে আশা ছেড়ে দিয়েছিলেন, যে শেষ মুহূর্তে বুঝি বর এসে আর পৌঁছবে না, আপনার মেয়ের আশীর্বাদ হবে না? এ কথা শুনে মধুবালা আর তুতুলের মা সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন তুতুলের মা বলতে থাকে, এ মা না 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 এটা কেন, আসলে মেয়ের বাড়ির লোক তো আমরা, তাই চিন্তা করছিলাম, যতক্ষণ না আশীর্বাদটা হচ্ছে ততক্ষণ তো শান্তি পাচ্ছি না। তখনই তীর্থর বৌদি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে মেয়েকে তাড়াতাড়ি করে নিয়ে আসুন তো, আসলে এখনই শুভ সময় চলছে, এখন আশীর্বাদ না হলে কিন্তু আর আশীর্বাদ করা হবে না, তাই তাড়াতাড়ি করে নিয়ে আসুন তো। তখন মধুবালা বলতে থাকে, আপনারা বসুন জল খাবার মিষ্টি খান, তখন আমি নিয়ে আসছি পুতুলকে। তখনই তীর্থর বৌদি বলতে থাকে, না আমরা কিছু খাবো না, আমাদের জন্য কোনো খাবার ব্যবস্থা করতে হবে না, আপনি যান মেয়েকে নিয়ে আসুন, আসলে শুভক্ষণেরও তো একটা ব্যাপার আছে, তাছাড়া আমার দেওয়ারের তো আর সহ্য হচ্ছে না, কতক্ষণে বউকে আশীর্বাদ করবে। তখন এ কথা শুনে মধুবালা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে ছোট তুই জল খাবারের ব্যবস্থা কর আনাস, তার আমি যাচ্ছি। তখনই তীর্থর বৌদি বলতে থাকে, আপনারা মনে হয় কথা বুঝতে পারেন না, না আমি যে বললাম আমরা কিছু খাবো না, আমাদের জন্য কিছু ব্যবস্থা করতে হবে না, তাহলে আপনি কেন বুঝতে পারেন না? তখনই মধুবালা রেগে যেতে লাগে। তখন তুতুলের মা এসে মধুবালাকে ধরে। তখন মধুবালা বলে, আসলে
আমি জানি আপনারা খাবেন না, তারপরেও আমাদের বাড়িতে আপনারা এসেছেন মেয়েকে আশীর্বাদ করতে। আমাদের যতটুকু ব্যবস্থা করার করতে পেরেছি ততটুকুই আপনাদের জন্য করেছি, আর আশা রাখছি কিছু না কিছু আপনারা মুখে দেবেন। একথা বলে পুতুলকে আনতে চলে যায় মধুবালা। আর এইদিকে তীর্থ বলতে থাকে, বৌদি তুমি এরকম করছো কেন? তারপরে পুতুলকে নিয়ে আসলে পুতুল ওর মাকে জিজ্ঞাসা করতে থাকে, ওই কটকটিটা এসেছে? তখন মধুবালা বলে, দেখো পুতুল, তুমি যদি এই বিয়েটা ভাঙতে না চাও তাহলে নিচে গিয়ে কারোর সাথে বেয়াদবি করবে না, ঠিকঠাক মতো সবার সাথে ভালো করে কথা বলবে। তখন পুতুল বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এসেই তীর্থকে পুতুল গিয়ে বলতে থাকে, স্যার স্যার দেখো আমি শাড়ি পরেছি, আমাকে না ওই তুতুল আর বউ সাজিয়ে দিয়েছে, কেমন লাগছে আমি জানি, আমাকে সবার থেকে সুন্দর লাগছে, এখানে আর কারো থেকে সুন্দর লাগছে না, কাউকে সুন্দর লাগছে না। তখন এই কথা শুনে তীর্থ খুশি হয়ে যায়। আর ওইদিকে তীর্থর বৌদি বলতে থাকে, হয়েছে তো, এবার আশীর্বাদটা তো করা দরকার। তখনই পুতুল বলতে থাকে, তোর মতো কটকটি আর কি বলবে? এই কথা শুনে তো রেগে যায় তীর্থর বৌদি। আর তখনই তীর্থ বলতে থাকে, পুতুল এরকম করে কথা বলো না। তারপরে পুতুলের সাথে তীর্থ দাদার পরিচয় করিয়ে দেয়। তখন তীর্থ দাদা বলতে থাকে, থাক থাক তোমার আর প্রণাম করতে হবে না। কিন্তু তীর্থর বৌদিকে প্রণাম করে না পুতুল। তারপরে পুতুলকে বেয়াদব বলে তীর্থর বৌদি। তখন তীর্থ বলতে থাকে, বৌদি ও কি কিছু বোঝে নাকি, তুমি ওর সাথে এরকম করে কথা বলছো কেন? তারপরে শিমু চলে আসার বলে, আপনিও তো ওর সাথে ভালো করে কথা বলছেন না তাহলে। তখনই তীর্থ দাদা বলে, আপনি কে? তখন পুতুল বলতে থাকে, ও আমার বউ, আমার ভাইয়ের সাথে বিয়ে হয়েছিল, এখন আর ওরা একসাথে থাকে না। তারপরেই তীর্থ বলতে থাকে, আচ্ছা ঠিক আছে আশীর্বাদটা তাড়াতাড়ি করে নাও, বৌদি তোমার কথা দিত দেরি হয়ে যাচ্ছে। তখন শিমুল পুতুলকে বসিয়ে দেয় আশীর্বাদের জন্য। তখনই শিমুলকে তীর্থর বৌদি বলতে থাকে, আচ্ছা আপনি নাকি এ বাড়িতে থাকেন না, আপনার তো ডিভোর্স হয়ে গেছে, আপনি না এ বাড়ি ছেড়ে চলে গেছেন, তাহলে এখানে আসেন কেন? তখনই পরাগ চলে আসার এসে বলে, ও নিজের ইচ্ছে যায়নি, ওকে যেতে আমরা বাধ্য করেছিলাম। তখন এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আর তখন পরাগ বলতে থাকে, আমি ওর এক্স হাজব্যান্ড, আমার অত্যাচারে ও এ বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, আমার অত্যাচার, আমার ভাই আর ভাইয়ের বউয়ের অত্যাচারের জন্যই ও বাড়ি এই বাড়ি ছেড়ে চলে গেছে, ওর অশেষ কৃপা যে ও আজকে আমার দিদির বিয়ের জন্য এ বাড়িতে এসেছে, আমার দিদিকে খুব ভালোবাসে তাই এসেছে, না হলে আসতো না। তখন এ কথা শুনে সবাই অবাক হয়ে পরাগের দিকে তাকিয়ে থাকে। আর পুতুল বলতে থাকে, দেখেছিস বউ, আমি বলেছিলাম না ভাইটা ভালো হয়ে গেছে। তখন শিমুল বলতে থাকে, হয়েছে হয়েছে, এবার আশীর্বাদটা করা হোক। তারপরেই তীর্থর বৌদিকে তীর্থ দাদা বলে, তুমি আশীর্বাদ করো। কিন্তু তীর্থর বৌদি বলে যে, তুমি করো। এরকম ফলে করে ঠেলাঠেলি করলেই তীর্থ বলতে থাকে, তোমরা কি আশীর্বাদটা করবে? তুমি বলছো দাদাকে, দাদা বলছে তোমাকে। তখন তীর্থর বৌদি রেগে পুতুলকে আশীর্বাদ করতে যায়। গিয়েই একটা সোনার বালা নিয়ে পুতুলকে পড়াতে গিয়ে জোর করে পুতুলের হাতে খুব ব্যথা পায়। তখন পুতুল চিৎকার করে ওঠে আর বলে, আমাকে ব্যথা দিল, দেখেছো কেমন লাল হয়ে গেছে? তখন শিমুল দৌড়ে যায়, তীর্থও দৌড়ে যায়। তারপরেই ওর হাতে মলম লাগিয়ে দেয় আর বলে, এরকমভাবে পড়ায় কেউ চুরিটা? একটু সাবধানে তো পড়াতে পারতে। তখন তীর্থর বৌদি রেগে কোনো মতে আশীর্বাদটা করে উঠে যায়। তখন তীর্থ বলতে থাকে, দাদা তুই আশীর্বাদটা করবি তো? তখন ওর দাদা সুন্দরভাবে আশীর্বাদ করে পুতুলকে, আর পুতুলকে টাকা দিলে তখন পুতুল বলতে থাকে, আমার টাকা লাগবে না, বুঝেছো আমি টাকা দিয়ে কি করব, কিন্তু আমি গজা খেতে না খুব পছন্দ করি, আমি ও বাড়িতে যখন যাব না তুমি আমাকে গজা কিনে খাওয়াবে তাহলেই হবে। তখন এই কথা শুনে না তীর্থর দাদা খুবই খুশি হয়ে যায়। আর মধুবালা বলতে থাকে, পুতুল তোমাকে না বলেছিলাম এসব কথা একদম বলবে না? তখন পুতুল বলতে থাকে, যা সত্যি আমি তো সেটাই বলেছি গো, তুমি এরকম করছো কেন মা? তখন এ কথা শুনে সবাই খুশি হয়ে যায়। আর তীর্থর বৌদি বলতে থাকে, ও নাকি হাবাকোবা, কিন্তু ওর কথা শুনে কিন্তু সেটা মনে হয় না। তখন তীর্থ বলে, শোনো বৌদি, ও হাবাকোবা হলেও ও মাঝে মাঝে এরকম কিছু কথা বলে যেগুলো ম্যাচিওর মানুষও বলতে পারে না। তখন এ কথা শুনে আরও রেগে যায় তীর্থর বৌদি। তখন তীর্থ বলতে থাকে, তুমি তো সবই জানো ওর বিষয়ে, সবই তো বলেছিলাম, তাহলে এসে এরকম ব্যবহার করছো কেন তুমি? আর তোমার এসব ব্যবহার করার তো কথা নয়। তখন তীর্থর বৌদি তীর্থর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে। আর পড়া কি সত্যি ভালো হয়ে গেছে, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।